ওকে, সাধারণত জীবনে ইতিবাচক থাকাটা খুবই জরুরি। আমরা যদি ইতিবাচক না থাকি বা কেউ যদি ইতিবাচক না থাকে তাহলে কিন্তু খুব বড় একটা এফেক্ট পড়ে। সেটা হচ্ছে যেমন এটা কি, এটা হচ্ছে একটা খালি গ্লাস। এখন এই খালি গ্লাসে যদি আমি ধরেন এই স্প্রাইটটা ডালি, এটা কি হলো, এটা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে, পূর্ণ হচ্ছে, ধরেন এখন ওটা কি হলো, পূর্ণ হয়ে গেল। এখন এটা হচ্ছে এক গ্লাস পানি। এখন এই পানি থেকে যদি ধরেন খেয়ে ফেললাম, এখন কি হচ্ছে, এখন যদি কাউকে প্রশ্ন করেন এই গ্লাস সম্পর্কে তাহলে সে কি বলবে, সে বলবে হয়তো আধা গ্লাস স্প্রাইট অথবা গ্লাসটা অর্ধেক খালি, এটাই তো বলবে। এখন যদি বলা হয় যে এই গ্লাসে অর্ধেক স্প্রাইট আছে তাহলে এটা কিন্তু ইতিবাচক, আর যদি বলা হয় এই গ্লাসে অর্ধেক খালি তাহলে সেটা হচ্ছে ইতিবাচক।